দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য এখন দেখাবো একটা সেরির রেসিপি। ইনফ্যাক্ট অনেকগুলো সেরির রেসিপি একসাথে দেখাবো। আপনারা আপনাদের সেরিতে যে কোনো একটা তৈরি করতে পারেন, খুবই হেলদি রেসিপি। আশা করছি ভিডিওটা আপনাদের পছন্দ হবে। চলুন দেখে আসি ভিডিওতে কিভাবে সেরিতে বিভিন্ন রেসিপির আইডিয়া নিয়ে কাজ করে মানুষ। সেরিতে আসলে আমরা বাঙালিরা নর্মালি ভাত খাই, কিন্তু ভাত ছাড়া অনেক রেসিপি করা যায়। আমরা আজকে আপনাদেরকে দেখাবো এরকম কয়েকটা হেলদি রেসিপি যেটা খুব সহজে আপনি বানাতে পারেন। প্রথম রেসিপিটা হচ্ছে আপনার বার্লি। বার্লিকে দুধ দিয়ে ভিজিয়ে দুধের মধ্যে এরপরে এটার উপরে বিভিন্ন পেস্তা বাদাম দিয়ে একটা ফিরনির মতো তৈরি করা। প্রথমে আমরা বার্লিকে ধুয়ে নিলাম, কয়েকবার ধুয়ে পানিতে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে 3-4 ঘন্টা রেখে দিই অথবা পুরো রাতি রাখা যায়। পরে আলাদা করে এখন দুধ 1 লিটারের মধ্যে জাল দিতে হবে। এর মধ্যে বার্লিটা যেটা পরিষ্কার করলো সেই বার্লিটা ঢেলে দিতে হবে। ভেজানো বার্লিটা এখন ঢেলে দিতে হবে, একটু নাড়াচাড়া করতে হবে, মিডিয়াম হিটে জাল দিতে হবে, ঢাকনা দিয়ে দিতে পারেন আপনি। এইভাবে 8-10 মিনিট রাখার পরে এটাকে লো হিটে জাল দিতে হবে। এর মাঝখানে আমরা কিছু খেজুর কেটে নিতে পারি, আমাদের খেজুর দরকার হবে। আপনারা জানেন যে খেজুর পুষ্টিগুণ অত্যন্ত ভালো। খেজুরকে আপনি মসৃণ ভাবে চপ করে নিলে, বিচি আলাদা করে ফেলতে হবে এবং খেজুর কেটে নিলেন। এখন বার্লি আর দুধটাকে আরেকটু নেড়ে চেড়ে নিলেন, কাটা খেজুর গুলোকে এর ভিতর দিয়ে নাড়াচাড়া করতে থাকলেন। এখানে আপনি চাইলে মধুও দিতে পারেন, এটা আপনার প্রেফারেন্সের উপরে। এভাবে 25 থেকে 30 মিনিট আপনি এটাকে রান্না করলেন, লো হিটে নেড়ে চেড়ে দিলেন, ঘন হয়ে আসছে বার্লিটা। এখন আপনি এলাচি পাউডার, তারপর 8-10 মিনিট আবার ঢেকে রাখলেন। এরপর দেখেন একদম ঘন হয়ে গেছে। এরপর আপনি পেস্তা বাদাম দিতে পারেন পছন্দ অনুযায়ী। দেখুন ঘন হয়ে গেছে, এটা একদম সুজির মতো। তো এটাকে আপনি এটা বাটিতে রাখুন, উপরে পেস্তা বাদাম দিয়ে আপনি গার্নিশিং করুন। ভোর রাতে উঠে খাওয়ার জন্য এটা মিষ্টি জাতীয় খুব ভালো একটা খাবার, পেটের জন্য খুব ভালো। আপনি যখন ভোর রাতে উঠবেন তখন ঝোল ঝাল খাওয়ার থেকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনি তেলের উপরে পেঁয়াজ, মরিচ, তারপর পেঁয়াজ, রসুন, আদা রসুন বাটা দিয়ে দিলেন, টমেটো দিলেন। আমাদের নেক্সট আইটেম হচ্ছে একটু ঝাল ঝাল হবে। এরপর আপনি একটু ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, এরপর আপনি লবণ দিলেন, লাল মরিচের গুঁড়ো দিলেন। এবার একটুকে আপনি ভালোভাবে মাখান, মেশান, ঢাকনা দিয়ে রাখুন। এভাবে 2-3 মিনিট লো হিটে এখানে এটাকে রান্না করুন। ওঠানোর পর দেখেন আপনি ওটস দিয়ে দিন, ইনস্ট্যান্ট ওটস কিনতে পাওয়া যায়, এটাকে 2-3 মিনিট ধরে এটাকে দিন। এরপরে একটু নাড়াচাড়া করে পানি দিন, ভালো মতো মিক্স করুন। দেখুন খুব সুন্দর একটা জিনিস হচ্ছে। 3-4 মিনিট লো হিটে দেওয়ার পরে এটা এই অবস্থা হলে একটু খুব সুন্দর এটা ঝাল ঝাল ওটস। মাঝরাতে উঠে ওটস খেলে ওটস পেটের জন্য খুব ভালো, ডায়াবেটিক পেশেন্টদের জন্য ভালো, ছোট বড় সবাই খেতে পারবে।
এখন আসুন পালং শাকের অমলেট। আচ্ছা, প্রথমে হচ্ছে ডিম দিতে হবে, ডিমের মধ্যে পানি, ব্ল্যাক পেপার দিতে হবে, লবণ দিতে হবে। ডিমটাকে ভালো মতো ফাটান, মেশান, এক সাইডে রাখুন। প্যানের উপরে অলিভ অয়েল দিন, গার্লিক ক্রাশ করে দিন এখানে আপনি। আপনার শাককে, স্পিনাচ মানে এটা হচ্ছে পালং শাককে, আপনি দেখুন এইভাবে করে রান্না করে রাখলেন, এক সাইডে রাখুন। মাখন বা ঘি দিয়ে প্যানকে গরম করুন, এরপরে ডিমটা ঢালুন। ডিমটা যাতে জমে না যায় সেজন্য একটু নেড়ে চেড়ে দিন। এই হচ্ছে ডিমের অবস্থা। কভার দিয়ে রাখুন, 2-3 মিনিট লো হিটে এভাবে রাখুন। উঠালে এটাকে এখন পালং শাকটা দিয়ে দিন, কিছুটা চিজ দিয়ে দিলেন, এরপর আপনি এটাকে ফোল্ড করে দিলেন। চুলার উপর আরো 1 মিনিট রাখুন, উল্টে পাল্টে দিন। এটা হয়ে গেল, খুব সুন্দর একটা রেসিপি। এটা সেরিতে খাওয়ার জন্য খুবই সুন্দর, চমৎকার একটা রেসিপি। এখন আসা যাক আমরা কিছু স্মুদি বানানো দেখি। এটা হচ্ছে খেজুরের সাথে, খেজুর কেটে নিন বিচি আলাদা করে, খেজুর পিস পিস করে ব্লেন্ডারে রাখুন। 2টা কলা দিন, এরপরে দুধ দিন, দই দিন 1 কাপ। দুধ দিতে পারেন 1/2 কাপ, দারচিনি পাউডার, আইস কিউব দিয়ে এখন আপনি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। খুব সুন্দর একটা মিল্কশেক হবে, কালারটা খুব সুন্দর হলো। আপনি চাইলে এটার মধ্যে রুও অবজাও দিতে পারেন। আচ্ছা, এবার এটাকে আপনি একটা বোতলের মধ্যে রাখুন, খুব সুন্দর স্মুদি। রাতে কেউ যদি স্মুদি খেতে চান তাহলে সেহরিতে খুব পেটের জন্য শান্তিদায়ক। একই জিনিস স্মুদি, এখন একটা ডিফারেন্ট প্রিপারেশন দেখবো আমরা। দুধের সাথে জৈতুন এবং খেজুর দিয়ে, যদি আপনার বাসায় জৈতুন এবং খেজুর থাকে তাহলে খেজুরের বিচি আলাদা করে জৈতুনের সাথে কেটে এগুলোকে 1 রাত ভিজিয়ে রাখুন। এটার মধ্যে 2 দুধ মিলান, 2 কাপ। এটা যেহেতু খেজুর এবং জৈতুন শক্ত, এটাকে 1 রাত এভাবে রেখে দিতে হবে, ফ্রিজের মধ্যে রাখুন। পরদিন এই মিশ্রণটাকে আপনি ব্লেন্ডারে ঢালুন, আইস কিউব দিন এবং এটাকে ব্লেন্ড করুন। খুব সুন্দর একটা কালার হবে এবং এটাকে স্মুথ করা পর্যন্ত ব্লেন্ড করুন। খুবই সুস্বাদু একটা স্মুদি হবে। চমৎকার 2টা স্মুদির আইডিয়া আমরা দেখলাম। এরপর হচ্ছে দইয়ের কাবাব। আপনার যদি দই বা ইয়োগর্ট থাকে 1 কেজি পরিমাণ নিয়ে সেটা থেকে পানিটা বের করে ফেলুন। দইটাকে কাপড়ের মধ্যে দিয়ে ছেঁকে এরকম ঝুলিয়ে রাখুন 4 থেকে 6 ঘন্টা, পানিটা বেরিয়ে যাবে। আর দইটা দেখেন কাপড় থেকে আলাদা করে নিয়ে নিন, ঘন হয়ে যাবে। এটার সাথে এখন ব্রেড ক্রাম মিলান, ধনিয়া, সবুজ মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, লাল মরিচের গুঁড়া সব মিশান, গরম মশলা মিশান, জিরা। এটাকে এখন সুন্দর করে মিক্স করতে হবে। কি সুন্দর মিক্স হয়ে যাচ্ছে, আপনি হাতেও মিক্স করতে পারেন, চামচ দিয়েও করতে পারেন। এগুলোকে এখন হাতে তেল লাগিয়ে এগুলোকে বল বল করে বলগুলোকে এখন ফ্রাই করতে হবে, কিছুটা আলুর চপের মতো। এগুলোকে বল এর মতো শেপ করে এটা আপনি ময়দার উপরে বা কর্নফ্লাওয়ার উপর দিয়ে
এটাকে একটু এখন চুলার মধ্যে ফ্রাই প্যানে দিয়ে দিন তেলের উপরে। আপনি অলিভ অয়েল বা সয়াবিন অয়েল ইউজ করতে পারেন। প্যানটাকে হালকা গরম করে এরপর এই চপগুলোকে রাখুন, চপগুলো ব্রাউন হলে উল্টে পাল্টে দিন। খুব সুন্দর রেসিপি দেখাচ্ছে, এভাবে করে আপনি পরিবেশন করতে পারেন সাথে পেঁয়াজ টমেটো দিয়ে একটু মাঝরাতে স্ন্যাক্স। খুব সুন্দর একটা রেসিপি, আমার তো দেখেই খেতে পেয়ে গেল। তো দর্শক মন্ডলী, এখন আপনাদেরকে আজকে রাতে অনেকগুলো আইডিয়া দিলাম, আপনারা কোন আইডিয়াটা কাজে লাগাবেন আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানান, আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। এবং এরপরে দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো একটা এপিসোডে, নতুন কোনো আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।